আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত دینی ভাই ও বোনেরা আমরা আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে হাদিসের আলোকে কারা শহীদ হিসাবে গণ্য হবে আমরা দেখতে পাচ্ছি দানিং আমাদের কিছু সম্মানিত আলেমায়ে কেরাম তারা বলছেন যে অহির নির্দেশনা ব্যতীত কে শহীদ তা নিরূপণ করা যাবে না অর্থাৎ যদি কোনো ব্যক্তি দিনের কথা বলেও সে নিহত হয় তাকেও শহীদ বলা যাবে না কারণ শহীদ কে সেটা তো আমরা জানি না শহীদ তো আল্লাহ এবং তার রাসুল জানবেন ভালো যে কারা শহীদ হয়েছে শহীদ হওয়া মানেই হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেয়া তাই সেটা তো আমরা দিতে পারি না এ জাতীয় কথাবার্তা বলে আমাদের কিছু ভাইয়েরা আজকে সংশয় তৈরি করছেন যে কারা শহীদ তাদেরকে নিয়ে অথচ আমরা জানি যে শহীদ শব্দটা এটা একটি দিনই চেতনার সাথে জড়িত শব্দ এই শব্দটি শুনলেই আমাদের কাছে একটা অসম্ভব শ্রদ্ধা তৈরি হয় এবং যারা শাহাদাত বরণ করেন তাদের প্রতিও আমাদের একটি শ্রদ্ধা তৈরি হয় এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য একটি প্রেরণা তৈরি হয় কিন্তু আজকে যদি বলা হয় যে কে শহীদ আমরা জানি না তাহলে কাউকে শহীদও বলার সুযোগ নেই সুতরাং এই যে প্রেরণার শব্দটি তখন শব্দটি হারিয়ে যাবে আস্তে আস্তে করে কাদের লাভ এটা তাদেরই লাভ যারা ইসলামের এ জাতীয় প্রেরণা তৈরিকারী শব্দগুলোকে মুছে দিতে চায় হ্যাঁ আমরা এটাকে আবার বাজারের একবারে সস্তা তরকারির মতো করতে চাই না যে একজন হিন্দুর নামের আগেও শহীদ লিখে দেয়া হবে যেটা আমরা আমাদের দেশে দেখেছি স্বাধীনতার যুদ্ধে মরেছে একজন হিন্দু তাকে শহীদ লিখেছে আপনারাও জেনে থাকবেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে মধুর ক্যান্টিন নামে একটি জায়গা আছে ওই মধুর নামের আগেও আমি শহীদ শব্দটি দেখেছি আঁতকে উঠেছিলাম দেখে যে মধুসূদন মধুদা তার নামের আগে শহীদ এটা আবার একবারই বেমানান ইসলামের এই চমৎকার শব্দটিকে হীনও করা হয় হ্যাও করা হয় তার ওয়েট কমিয়ে দেওয়া হয় আমরা সেটাও কামনা করি না কিন্তু রসল্লা সাল্লাইসাল্লাম যে সকল ব্যক্তিবর্গের ব্যাপারে শহীদ শব্দ নিজে উচ্চারণ করেছেন আমরা কি তাদেরকেও শহীদ বলতে কণ্ঠিত হব আমরা কি সেখানেও বাধা হয়ে দাঁড়াবো আমরা কি সেখানেও বলবো যে না শহীদ বলা যাবে না অহিবেতিত যেহেতু কে জান্নাতে যাবে সেটা আমরা জানি না আর শহীদ বলা মানে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রদান করা তাই কাউকে অহির নির্দেশনা ব্যতীত শহীদ বলা যাবে না এই কথাটি কি আদর্শটি দেখুন আল্লাহর হাবিব কি বলেছেন সাহি মুসলিমে এসেছে কোন একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাই লক্ষ্য করে বললেন মা তা আর সুহাদা কি হে আমার সাহাবারা তোমরা তোমাদের মাঝে কাকে কাকে শহীদ মনে করো যদি অহি ব্যতীত শহীদ বলা যাবে না ধারণা করা যাবে না এটাই সঠিক হতো তাহলে সাহাবাদের কাছে কি ওহি আসে সাহেবহি যিনি উনি প্রশ্ন করছেন সাহাবাদেরকে তোমরা কাদেরকে শহীদ মনে করো তখন তো সাহাবারা উত্তরে বলতেন যে হুজুর ওহি ব্যতীত আমরা তো জানি না আপনি বলেন কে কে শহীদ কিন্তু সাহাবারা উত্তর কে দিলেন দেখুন কালুইয়া রসুল মাং কোতে লাফি ফাহুয়া শহীদ সাহাবারা উত্তর দিলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ এতে বোঝা যায় কে শহীদ এটা বলার জন্য অহির প্রয়োজন নেই বরং কোরআন এবং সুন্নাতে যাদেরকে শহীদ বলা আছে সেটা অনুসরণ করে আপনি এবং আমিও কাউকে না কাউকে সুযোগ এবং প্রেক্ষাপটের আলোকে শহীদ বলার সুযোগ আছে তেসাহাবারা বললেন যে মান কোতেলা ফিসাবিল্লাহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হবে সে শহীদ এতটুকু বলার পরে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তখন বললেন শুধুমাত্র আল্লাহর রাস্তায় যদি নিহত হয় সেই শহীদ তোমরা যা বলছ তাহলে তো আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা খুবই কমে যাবে তখন সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ রসুল তাহলে শহীদ কারা কারা আল্লাহর হাবিব এবার উত্তর দিলেন মনকোলাপি ফাহুয়া শাহীদ আল্লাহর রাস্তায় যে নিহত হবে সে শহীদ ওমান মাতা ফাহুয়া শহীদ আল্লাহর রাস্তায় তাকে কেউ মারেনি হত্যা করেনি সে আল্লাহর রাস্তায় বের হয়ে যদি সাধারণ মৃত্যুবরণ করে ওয়া আল্লাহর রাস্তায় বের হয়েছিল অন্য কেউ তাকে হত্যা করেনি সাধারণ মৃত্যু যদি পায় আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে ফাহুয়া শাহীদ সেও শহীদ ওমান অমান আউন তাহুয়া শহীদ এরপর বিশ্বনবী বলেন যে ব্যক্তি মহামারীতে মারা যাবে কলেরা দুর্ভিক্ষ ইত্যাদি মহামারীতে যদি কেউ মারা যায় ফাহুয়া শহীদ সে ব্যক্তি শহীদ এরপর আল্লাহর হাবিব বলেন ওমান ফাহুয়া শহীদ যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যাবে সে শহীদ ওমান শহীদ যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে সে ব্যক্তি শহীদ হাদিস খানা সেব শহীদ মুসলিমে হাদিস নাম্বার এক তাহলে এই হাদিসে কি বোঝা যায় যে শুধুমাত্র আল্লাহর রাস্তায় যারা শহীদ নিহত হয় তাদেরকে হত্যা করা হয় তারাই শহীদ নয় আরও কিছু লোককেও শহীদ বলার সুযোগ রয়েছে সুনানত্তির মেজিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন মান মাল ইহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি নিজের মাল রক্ষা করার জন্য গিয়ে মারা যাবে সে শহীদ ওমান কোতেলা দুনা দিন ইহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি নিজের দিনকে হেফাজত করতে গিয়ে মারা যাবে সেও শহীদ আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আবরার ফাহাদকে বুয়েটে যারা হত্যা করেছে তারা তাকে নামাজি সন্দেহ করেছে ইসলামী আন্দোলন করে সন্দেহ করেছে কেন সে নামাজ পড়ে রিমান্ডে আসামিরা বলেছে যে তাকে আমরা পাঁচ বক্ত নামাজ পড়তে দেখে সন্দেহ করেছি এরপরে পত্রিকা এসেছে তাকে মারের মধ্যখানে কিছুক্ষণ মারার পরে তাকে পান করতে বলা হয়েছিল সে বলেছে মদ খাওয়া হারাম তখন তাকে আবার পিটিয়েছে তাকে সিগারেট দিয়েছে সিগারেট পান করার জন্য সে বলেছে আমি সিগারেট পান করি না তখন আবার পিটিয়েছে দিনের হেফাজত করার চেষ্টা করেছে আল্লাহর হাবিব বলেন মান কোতেলা দু না দিন হি ফাহুয়া শাহিদ দিনের হেফাজত করতে গিয়ে যদি কেউ নিহত হয় সেও শহীদ ও ম্যান কোতেলা দু না দামি হি ফাহুয়া শহীদ যে ব্যক্তি নিজের যান বাঁচানোর জন্য চেষ্টা করবে অর্থাৎ নিজের রক্ত বাঁচানোর জন্য চেষ্টা করবে আর এতেও যদি তাকে নিহত করা হয় হত্যা করা হয় ফাহুয়া শহীদ সেও শহীদ অমান কোতেলা দুনা লিহি ফাহুয়া শহীদ আল্লাহ হাবিব বলছেন যার পরিবার বিপদে পড়েছে ডাকাতের কবলে পড়েছে জালেমদের কবলে পড়েছে পরিবার হেফাজত করার জন্য জিগিয়ে যদি সে মারা যায় তাহলে সেও শহীদ সুনান তিরমিজির হাদিস নাম্বার চোদ্দোশো একুশ আল জামে আল্লামা আলবানী রাহমা সংকলিত হাদিসের কিতাব ওখানে এসেছে কাল নবী ও দুবন্ত ব্যক্তি শহীদ হয় পানিতে ডুবে মারা গেলে ও শহীদ আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি আগুনে ধগ্ধ হয়ে মারা যাবে আগুনে পুড়ে মারা যাবে সেও শহীদ ওল মবতুন শহীদ যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায় সে শহীদ যদি কোনো ব্যক্তির উপরে বাড়ি চাপা পড়ে ঘর চাপা পরে মারা যায় আল্লাহর হাবিব বলছেন সেও শহীদ হাদিস নাম্বার চার হাজার একশত বাহাত্তর এতে বোঝা যাচ্ছে যে শহীদ বলার সুযোগ আছে আল্লাহর রসুল যাদেরকে শহীদ বলেছেন তা আমরাও তাদেরকে শহীদ বলতে পারি তাহলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে শহীদ মুরসি শুধুমাত্র ওনাকে জেলে বন্দি করা হয়েছিল মিশরে ইসলামের পক্ষে মাথা তুলে দাঁড়ানোর কারণে পার্সোনাল কোনো অপরাধে নয় আর মাজলুমের হাতে জালেমের হাতে মাজলুম হয়ে দিনের কারণে উনি সেখানে মৃত্যুবরণ করেছেন সুতরাং তাকে শহীদ বলতে বাধা কোথায় আবার সে দিনের কারণে মারা গিয়েছে কারণ যারা মেরেছে তারা বদ্দিন ওই বদ্দিন এরা দিনওয়ালাকে মেরেছে তাহু শহীদ এরম এরকম মাজলুম হয়ে মারা গেছে পিটতে পিটতে সাপের মতো শেষ করে দিয়েছে তারপরও আপনি তাকে শহীদ বলতে আপত্তি দেখাবেন তাহলে প্রেরণা থাকলো কোথায় আল্লাহ দিনের পথে শাহাদাতের যে তামান্না ওটা থাকলো কোথায় আস্তে আস্তে এই শব্দগুলো লোপ পাবে সম্মানীয় ওলামাই কেরাম যদি ওই যারা বাম তাদের পক্ষ হয়ে কথা বলেন অর্থাৎ আপনার কোনো কথা তাদের পক্ষে চলে যায় আপনাকে আফসোস করা উচিত শহীদ মানি জান্নাতের সার্টিফিকেট দেয়া কে বলেছে ভাই আপনাকে এ কথা কোথায় পেয়েছেন আপনি এ কথা আল্লাহ যাদের শাহাদাত কবুল করবেন তিনি তাদেরকে জান্নাত দেবেন আমরা শহীদ বলছি একজন মানুষের উপলক্ষ দেখে তার মৃত্যুর অবস্থা পর্যালোচনা করে কিন্তু আমরা তো সার্টিফিকেট দিচ্ছি না রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি যুদ্ধের মাঠে সে ব্যক্তি ইসলামের পক্ষ হয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে কিন্তু সে তো জান্নাত পায়নি বরং আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছেন এমন ব্যক্তির ক্ষেত্রেও তো রাসুল শহীদ শব্দটা প্রয়োগ করেছেন যেমন শহীদ মুসলিমের হাদিস নাম্বার এক হাজার নয়শো পাঁচ আল্লাহ হাবিব বলছেন কেয়ামতের দিন যাদেরকে আল্লাহ প্রথম ফয়েসালা করবেন যাদের বিচার করবেন তাদের মাঝে এক ব্যক্তি হচ্ছে যে শহীদ হয়েছে তাকে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ তাল্লা তার নেয়ামতের কথাটাকে স্মরণ করিয়ে দেবেন ফা আরা তখন সে আল্লাহর নেয়ামতের প্রাপ্তির স্বীকৃতিও দেবে কায়ালা ফামা আমিল তাফিহা তারপর আল্লাহ তালা বলবেন আমার নিয়ামতের মোকাবেলায় তুমি কি আমল করেছ কালা কাতালতু ফিকা তুফি তাকে বল সে বলবে আমি তোমার রাস্তায় জেহাদ করেছি এবং এক পর্যায়ে আমি শাহাদাত বরণ করেছি কালা কাদতা আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ ওলা কিন্নাকা কাত আলতা লে উন বরং তুমি জেহাদ করেছ তোমাকে যেন বাহাদুর বলা হয় তাই বাহাদুর বলা হয়েছে সুতরাং এনাফ তখন আল্লাহ তারা তার ব্যাপারে আদেশ করবেন ফেরিস তাদেরকে ফেরিস তারা হাত্তা উল তাকে জাহান নামে ফেলে দেবেন এই হাদিসে এই ব্যক্তি জাহান নাম স্পষ্ট হলো কিন্তু হাদিসের শুরুতে রাসুল বলেছেন যে এমন এক ব্যক্তি রাজুল উস্তুস হেদা ডাকা হবে এমন এক ব্যক্তিকে যে শাহাদাত বরণ করেছে তাহলে জাহান তো রাসুল শহীদ বললেন এর মানে দাঁড়ালো সে আল্লাহর রাস্তা যুদ্ধ করতে বেরিয়েছিল যুদ্ধ করেছেও বটে শহীদও হয়েছে বটে কিন্তু তার মনের মাঝে উদ্দেশ্যের ভিন্নতা ছিল তাই এই লোকটি আল্লাহর রাস্তায় মারা যাওয়ার পরেও শাহাদাতের দরজা পায়নি কিন্তু রাসুল তো তাকে শহীদ বললেন এতে বোঝা যাচ্ছে যে শহীদ বলতে তো আপত্তি নেই কারণ যেহেতু সে আল্লাহর রাস্তায় মারা গিয়েছিল আরেক ব্যক্তি যুদ্ধের মাঠে খুব যুদ্ধ করছিল সাহাবাদের মাঝ থেকে কেউ বললেন হুজুর ইয় রাসুল আল্লাহ আজকে উমক খুব বাহাদুরি দেখাচ্ছে আল্লাহ হাবিব বললেন হুয়াফিন না সে তো জাহান নামি পরবর্তীতে দেখা গেল যে সে আত্মহত্যা করেছে যুদ্ধের ক্ষেত্রে এক সে আহত হয়েছিল তারপরে সে তার তলোয়ারের বাট মাটিতে লাগিয়ে তলোয়ারের মাথা পেটে ঠেকিয়ে বুকে ঠেকিয়ে সে আত্মহত্যা করেছিল তাহলে এই হাদিস দিয়ে কি বোঝা যায় ওই লোকটি যেহাদের মাঠে গিয়েও কিন্তু শহীদ হয়নি এটি হচ্ছে ব্যতিক্রম ঘটনা আল্লাহর হাবিব আগে ঘোষণা দিলেন যে সে জাহান এর মানে কি রাসুল গায়েব জানতেন নিশ্চয়ই না তাহলে তিনি কীভাবে বললেন ওহির মাধ্যমে এর মানে হলো লোকটা আল্লাহর রাস্তায় গিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধ করেছে কিন্তু আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন লোকটা আত্মহত্যা করবে জাহান্নামি হবে লোকটার এখানে জাহান নামি হওয়ার কারণটা ছিল আত্মহত্যা যুদ্ধের মাঠে হাজির হওয়া নয় তার যুদ্ধ ঠিক আছে যেহাদ ঠিক আছে কিন্তু আত্মহত্যা করেছিল তাহলে একজন আত্মহত্যা করার কারণে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হতে পারল না আরেকজন এখলাস না থাকার কারণে যুদ্ধের মাঠে গিয়েও শহীদ হতে পারল না এগুলো হচ্ছে ব্যতিক্রম ঘটনা কিন্তু বাকি যে ঘটনাগুলো রাসুল বলছেন ফাহুয়া শহীদ ফাহুয়া শহীদ ফাহুয়া শহীদ ওমক শহীদ ওমক শহীদ ওমক শহীদ এগুলো হচ্ছে সাধারণ বিষয় জেনারেল বিষয় এখন আপনারা ব্যতিক্রম কয়েকটা বিষয়কে হাজির করে বলবেন যে কে শহীদ সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তাহলে যে হাদিসে রাসুল বলছে পেটের পীড়ায় শহীদ নিজের মালের জন্য গিয়ে মারা গেলে শহীদ পানিতে রূপে মারা গেলে শহীদ এরপরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেল শহীদ এগুলো সব এই হাদিসগুলো আপনি কীভাবে ব্যাখ্যা করবেন তা আমরা তো এই হাদিসগুলোকে সামনে নিয়ে বলছি যে উমক শুধুমাত্র দিন মানার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে ইসরায়েল মোসাদ আমেরিকার সিআইএ ভারতের র তারা পরিকল্পিতভাবে তাম পৃথিবীর মুসলমান যারা ইসলামের প্রকৃত অনুসারী তাদেরকে তারা বিভিন্ন ওসিলা ধরে ধরে হত্যা করছে কাউকে রাস্তা গুলি করে মারছে কাউকে তাদের পাতানো আদালত বসিয়ে ফাঁসিতে জোলাচ্ছে উদ্দেশ্য একটাই তারা কেন দিন মানে আল্লাহ হাবিব না বলেছেন মান মেহেতা দু না দিন ইহি ফুয়া শহীদ যে দিনের হেফাজত করতে গিয়ে মারা গেলে শহীদ তো রাসুল বলছে শহীদ আর মহেতা আপনি বলছেন শহীদ বলা যাবে না কেন এ শহীদ বললে আপনার সমস্যা কোথায় হাদিসে এতগুলো স্বীকৃতি থাকার পরে কারণ জেহাদ আপনারা অনেকেই পছন্দ করছেন না বরং জেহাদের মাঝে যে তিক্ততা আছে ওই তিক্ততার সাথে দিন মেনে অন্তরকে প্রশান্ত করা সে অনুভূতি অনেকে হারিয়ে ফেলেছেন বরং আপনারা খুব চমৎকার পরিবেশে থেকে এসি রুমে বসে নিজের একবার অনুকূল পরিস্থিতিতে ইসলামের কথা বলে আপনারা নিজদেরকে বড় দায়ী সাজাচ্ছেন আর যারা রাস্তায় শাহাদাত বরণ করছে ওদের শহীদ বলাতে আপনাদের কষ্ট লাগছে আপনাদের এই শব্দগুলো দিয়ে বামপন্থীরা তাদের উপকার তাদের পক্ষে বিভিন্ন উপাদান তারা হাজির করবে তারা মজা পাবে আর যারা আল্লাহর রাস্তা জান দিতে চায় তারা হতাশ হবে এজন্য আসুন আমরা দিন প্রিয় জনতাকে হতাশ করতে চাই না সতর্কতার সাথে কথা বলি আল্লাহ আমাদেরকেও শাহাদাত বরণ করার তৌফিক দান করুন আমিন والسلام عليكم ورحمة الله وبركاته